আসসালামু আলাইকুম। আমার সামনে দেখছেন ধান কাটার মেশিন। এটাকে অনেকে ব্রাশ কাটার বলে, অনেকে হ্যান্ড রিপার বলে। এটা বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে এটা বিক্রি হয়। যাদের নিজেদের ধান কাটা জন্য মেশিন দরকার হয় তারা কিন্তু এই মেশিনটা সর্বোচ্চ কেনে। এবং আমাদের দেশেও 2018-র পর থেকে আমরা অনেক প্রচুর পরিমাণে বিক্রি করেছি এবং এটা প্রতিনিয়ত মানুষ নিচ্ছে। এটার বেশ কিছু সুবিধা আছে। দেখেন অলরেডি ধান কাটা হচ্ছে আমার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন কত দ্রুত ধান কাটতে পারছে এই ছোট্ট মেশিনটা। এটা 2 স্ট্রোক হয় এবং 4 স্ট্রোক হয়। তো আপনারা যারা চান যে নিজের এই জমি নিজেই ধানগুলো কেটে নেবেন, যেহেতু জানেনই এখন লেবার সংকট, দ্বিতীয়ত হচ্ছে বড় যে হারভেস্টার মেশিনগুলো এগুলো সিরিয়ালে থাকতে হয়, তো এই বিষয়গুলোর জন্য নিজেরাই নিজের ধানগুলো কেটে নেওয়ার জন্য কিন্তু এই মেশিনগুলো বেশ প্রসিদ্ধ। তো এই ছোট্ট একটা মেশিন আপনার শুধু যে ধান কাটবে তা না, আমরা এটার জন্য আরও অনেকগুলো অ্যাটাচমেন্ট নিয়ে আসছি। প্রায় 12 রকম হেড এটাতে ব্যবহার করা যায়। ধান কাটার পরে আপনি মেশিনটাকে বসায় না রেখে জাস্ট মাথাটা চেঞ্জ করে দিয়েই আপনারা এটা দিয়ে একটু হালকা নিড়ানি করতে পারবেন, নিজেদের কাজগুলো শেষ করতে পারবেন, ঘাস কাটতে পারবেন, নেপিয়ার ঘাস কাটতে পারবেন। এরকম প্রায় 12 থেকে 15 রকম কাজ আপনারা কিন্তু এই ছোট্ট মেশিনটা দিয়ে করতে পারবেন। তো দেখেন শুধু ধান কাটাটাই কত দ্রুত হচ্ছে। এটার 3টা মডেল আমাদের কাছে আছে। 4 স্ট্রোকের আছে 3 রকম আর 2 স্ট্রোকের আছে 2 রকম। তো আপনারা প্রত্যেকটারই আলাদা আলাদা, প্রত্যেকটারই আলাদা আলাদা ছবি ভিডিও আমাদের কাছ থেকে নিতে পারবে। আপনার পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু কিনতে পারবেন। দেখেন এই আপনাদের লাইভে থাকতে থাকতে এইটুক সময় 2 মিনিটের মধ্যে দেখেন কত বড় একটা জায়গা কাটা শেষ হয়ে গেল। দেখেন অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখছে। দেখেন খুব সুন্দর করে কিন্তু লাইন করেও পড়তেছে। একসাথে 3 থেকে 4টা করে গুছি নেওয়া হয়েছে এবং সুন্দর করে কিন্তু কাটা হয়ে যাচ্ছে। জাস্ট কিছুক্ষণ আপনি নিজে দেখলেই কিন্তু নিজেই চালাতে পারবেন এটা দিয়ে। এটার জন্য এমন কোনো কঠিন বিদ্যা শিখতে হবে না যে হচ্ছে বড় বড় যে মেশিনগুলো আছে সেগুলো দেখবেন যে ওটাকে ট্রেনিং করতে হয়। এটাতে ট্রেনিং করতে হবে না, যে কেউই চালাতে পারবে। জাস্ট কিছুক্ষণ চালালেই, শুধু আয়ত্ত করলেই হয়ে যাবে যে কীভাবে কাটছে। দেখেন এখানে কিন্তু কোন সারিবদ্ধ ধান কিন্তু এনারা রোপণ করেন নাই, এনারা পুরোটাই হচ্ছে এলোমেলো ধান রোপণ করেছেন, সেটাও কিন্তু কাটা সম্ভব হচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে লাইন ছাড়া ধান কাটা যাবে কি না, কিন্তু এখানে দেখেন লাইন কিন্তু নাই, সব এলোমেলো আছে এবং গোড়া থেকেই কাটতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে এই বিচুলি বা এই খড়টাকে কিন্তু সবাই গোখাদ্য হিসাবে ব্যবহার করে। তো বিভিন্ন হারভেস্টরে দেখবেন যে সেই খড়টা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটাতে আপনার পুরো খড়টা আস্ত থাকবে এবং অল্প সময়ে দেখেন এইটুক সময়ের মধ্যে কতদূর আমরা ধান কেটে ফেলেছি। আপনাদেরকে লাইভে দেখানোর উদ্দেশ্য একটাই যে আমরা আসলে কীভাবে কাজ করি, মেশিনগুলো আসলেই ওয়ার্ক করে কি না, কারণ এখানে লাইভে এডিটিং করার কোনো অপশন নেই, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা আসলে কতটুকু কাজের। বড় জমি হলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা জাস্ট ঘুরে চালালেই হয়ে যাবে। এটা অনেক লম্বা জমি, তাই আমরা একটু পিছিয়ে গিয়ে আবার শাড়িটাকে ঠিক করার জন্য আমরা সুন্দর করে ইয়ে করছি আর কি, কাটার চেষ্টা করছি। তো দেখেন এটার কিন্তু ওজন হচ্ছে মাত্র 8 কেজি ইঞ্জিনটার ওজন, আর হাতলটার এই যে ওজন প্রায় 3 কেজির মতো, টোটাল এই 10-11 কেজি হোক। এই 11 কেজি ওজন আপনার কাছে থাকবে হাতে শরীরের মধ্যে। আপনারা জানেন যে যারা স্প্রে করে, যে স্প্রে মেশিনগুলো আমরা পিছে নিয়ে চালাই সেগুলো মিনিমাম 16 লিটার হয়, এরপরে 20 লিটার পর্যন্ত হয়। তাহলে আপনি যখন 16 লিটার একটা মেশিন আপনার পিঠে নিয়ে আপনি চালাতে পারেন, এবং যেটা
হাতে চালায় চালানো হয়, সেটাতে তো আরও যখন চাপ দেওয়া হয় ওটা ওজন বেড়ে যায়। সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু 11 কেজি ওজন। তা আপনি অনায়াসে এটা পিঠে নিয়ে চালাতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না। প্রথম অবস্থায় একটু আপনার ভয় মনে হতে পারে, কিন্তু দেখেন পিছনে যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা আপনার শরীর থেকে অনেকটা গ্যাপে আছে, যেটার কারণে কিন্তু আপনার এই ভয়ের কোনো কারণ নেই। কারণ হচ্ছে ইঞ্জিনটা অনেক দূরে যায়, দেখতে পাচ্ছেন, এবং এটা যে কোনো পাশে বাঁকা করতে পারবেন, কারণ এর হাতলের ওখানে ফ্লেক্সিবল একটা ওয়্যারের মতো আছে, যেটার কারণে যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন। এবং দেখেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে যেভাবে ও ফেলছে সেভাবেই কিন্তু ধানগুলো পড়ে থাকছে, এটার জন্য এলোমেলো হয়ে কিন্তু পড়ছে না। কারণ ওখানে উপরে একটা গার্ড ব্যবহার করা আছে, দেখেন সিলভার কালারের যে গার্ডটা ব্যবহার করা আছে, সেই গার্ডের কারণেই কিন্তু খুব সিম্পলি পড়ে যাচ্ছে। এটার জন্য আলাদা কোনো গোছানোর কোনো দরকার নেই। এরপরে শুধু যে কেউ একটা লোক দিয়েই কিন্তু এটা তুলতে পারবে। আরও নিজের জমি হলে নিজেই কেটে কিছুক্ষণ ইঞ্জিনটাকে রেস্ট দিয়ে নিজে এগুলোকে কুটিয়ে নিতে পারবে। আর এগুলোর মোটরসাইকেল ইঞ্জিন হয়, সারাদিনে আপনি চালাতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে 2-3 ঘন্টা পর একটু করে রেস্ট দিবেন, আর তেল মোবিলগুলোকে খুব ইয়া করে ব্যবহার করতে হবে, যাতে ভালো মানের তেল, ভালো মানের মোবিল এইগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। না হলে কিন্তু ইঞ্জিনগুলা, মোটরসাইকেল ইঞ্জিন অনেক দিন পর্যন্ত কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আমি একটু লাইনগুলো আপনাকে দেখি, যে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা সুন্দর করে লাইন হয়ে পড়ছে কি না, এলোমেলো পড়ছে কি না। আমি একটু ওই প্রথমের কর্নার থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই দিক থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখেন লাইন হয়েছে কিনা এটা দেখানোর জন্য। দেখেন এই অংশটা কিন্তু আমরা কেবল 7 মিনিট হচ্ছে, 7 মিনিটে দেখেন প্রায় 7 মিনিটে একটু জিজ্ঞাসা করি যে এটা কত শতাংশ জমি এ পর্যন্ত আমরা কাটলাম আসলে, তাহলে ওনার আইডিয়া আছে, তা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় এটা আপনার নিয়ে যেতে বড় জায়গা লাগবে না, আপনি দেখবেন যে হারভেস্টার ঘোরাতে অনেক জায়গা লাগে। ভাই এই এই যে যতটুকু জায়গা কাটলো এটা কত শতক হবে? 2 শতক হবে। 2 শতক? আচ্ছা, এই পর্যন্ত না? হ্যাঁ, তো মোটামুটি 2 শতক জায়গা কিন্তু অলরেডি কাটা শেষ হয়ে গেছে। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, উনি বললো যে 2 শতক অলরেডি শেষ হয়ে গেছে। দেখেন এই যে ধানগুলো আছে সব কিন্তু এলোমেলো, এটা কিন্তু সারিবদ্ধ না। আমি আপনাদের ঘোরার জায়গাগুলো একটু দেখাই, এইটা কিন্তু সব এলোমেলো করে ধান জায়গাগুলোর এই দেখ পুরোটাই দেখেন যে বুঝতে পারবেন, এটা কিন্তু সারিবদ্ধভাবে না। কাছ থেকে আপনাদেরকে দেখেন
যাদের বেশি জমি আছে তারা চাইলে দুইজন তিনজন মিলে এটাকে কাটতে পারেন, একজন কাকে এক ঘন্টা চালানোর পর রেস্ট দিয়ে আরেকজন এইভাবে কাটতে পারেন। তারপরে এটা কিন্তু আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। মোটামুটি আমি একটু ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই, এদিকে আসো। এই হচ্ছে ইঞ্জিনটা, এই যে ব্লেডের এখানে গার্ড দেওয়া আছে, এই গার্ডের কারণে আপনার যাতে কোনো বিপদ আপদ না হয়, আর এটার কারণেই কিন্তু মেইনলি ধানটা গোছানো হয়। এখানে একটা হাতল দেওয়া আছে, আর স্পিডের জায়গাটা এখানে, আপনি স্পিড কম বেশি করতে পারবেন, অন অফ সুইচ এখানে, আর ফ্লেক্সিবল যে কেবলটার কথা বললাম এইটা এখানে এই দেখতে পাচ্ছেন। আর এটা হলো ইঞ্জিন, দেখি একটু স্টার্ট দেন তো, ওই দিক দিয়ে যান। এই যে এটা হচ্ছে ইঞ্জিনটা, এখানে অন অফ সুইচ আছে, এই দেখেন স্টার্ট, দেখেন হাতে টেনেই কিন্তু স্টার্ট দিল জাস্ট পিঠের মধ্যে। এটার জন্য আলাদা কোনো ইয়া লাগেনি, যে নামাতে হয় নাই, স্টার্ট কিন্তু পিঠের মধ্যেই নিয়েছে। এবং বেশি করে নিলেও কিন্তু আপনারা কাটতে পারবেন, এটা দেখতে পাচ্ছেন পাঁচটা সাতটার উপরেই গুছি ধরা যাচ্ছে। আপনারা চাইলে গাকে মানে নিজের গায়ে বেশি পরিশ্রম না দিয়েও অল্প তিন চারটা করে ধরেও কিন্তু কাটতে পারবেন, যেহেতু ছোটো মেশিন আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। দেখেন এইটুক সময় এসে কতগুলো ধান কাটা শেষ হয়ে গেল আপনাদের লাইভে দেখতে দেখতেই। মেশিনগুলোর মডেল অনুযায়ী দাম হয়, বিভিন্ন মডেলের আছে, তারপরে হচ্ছে সিসি অনুযায়ী দাম হয়। এটার দাম শুরু হয় হচ্ছে 14,000 থেকে, টু স্টকগুলোর দাম হয় 14,000 থেকে শুরু হয়, ফোর স্টকগুলো 18,000, 19,000, 22,000, বিভিন্ন দামের আছে। তো আপনারা যেটা নিতে চান সেই অনুযায়ী থাক, আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে দিতে পারব। তো আপনাদের যাদের প্রয়োজন এই মেশিনটা আমাদেরকে অবশ্যই অর্ডার করবেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন। আপনারা যে মডেলেরটা নিতে পারেন সেটা আমরা হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের মোবাইল নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে সেই হোয়াটসঅ্যাপে আপনারা নক করে এটার প্রত্যেকটা মডেল আপনারা নিতে পারবেন, নিয়ে যে যেটা আপনাদের প্রয়োজন সেটা নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, ভিডিও আর বাড়াবো না, যদি এটা প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন এবং সরাসরি এসেও কিন্তু এটা নিয়ে যেতে পারবেন। তা আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।